বহরমপুর থানার দিঘিপাড়া এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে একটি বাড়িতে যে কারণে এলাকার পুরুষরা সেই মদ খেয়ে হামেশাই বাড়িতে অশান্তির সৃষ্টি করছে এরই প্রতিবাদে স্থানীয় মহিলারা আজ অর্চনা দাস নামে এক স্থানীয় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্ত মহিলা অর্চনা দাস দাঁড়িয়েছে খাগড়া পুলিশ তার কাছ থেকে দুশো টাকা করে নেয় মদ বাঁচার কারণে যে কারণে তিনি এই মদ বিক্রি করে বিপরীত দিকে মহিলারা জানিয়েছে মদ বিক্রির কারণে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে অশান্তি বাড়ছে প্রতিদিন যে কারণে তারা একজোট হয়ে ভাঙচুর চালানো এরপর যদি কোনো রকম ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি সাইড <muchas>

কি সব নিয়েও পারলেও গেছে দিয়ে সব কাপ মাপ সব ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে সব ওই ওরা শাশুড়ি বই আরো সব আরো ওদের সব এসে Het dan? Eh hoor, hoor, hoor.

ওই যে টাল ভেঙেছে তারপরে আমার নতুন টিনের বাটিটা ভেঙেছে কেন ভাঙলো কেন ভাঙলো ওই যে মদ বিক্রি করে তাই আর ওই যে ওই পাশের বাড়ির ও আর একটা মাতাল এসে মজিয়েছে ওদের নতুন বিয়ে দিয়েছে ওই বোটাকে এসে বলে বলেছে তখন ওই বোটা বললো যে আমাদের বাড়ির পাশের ছেলেটাকে মেয়েটাকে ডাকলো সুপুনা আই তো আমাদের বাড়িতে দেখ আমার শাশুড়ি নাই আমার শ্বশুর নাই সব কাজে গেছে আয় না আমার পাশে ছোট্ট বস্ত্র ওই মাতালটাকে আমার শাশুড়ি মানা করে গেল যে আসো না আসো না তাও চলে এসছে দিয়ে মাতালগিরি করছে দিয়ে আসো তো ডাক বেলেছে দিয়ে সব তখন লোক জানা জানি হয়ে গিয়ে ওই মদ দিতে এসেছিলো কাউন্টার থেকে দিয়ে কাউন্টার কাউন্টারওয়ালাকে ধরেছে ধরে আমার ছেলে আমার ছেলে তখন গিয়ে ধরে বলেছে যে ওকে ধরছে ওখানে তাই বলেছে ওই জন্য তখন ওরা সব মারামারি করতে লেগেছে ধরে এসে মারছে মদ বিক্রি করে দু বছর আড়াই বছর হবে এরকম টাকা ওই খাগড়া দিয়ে লাই দুশো টাকা করে নেয় মাসে এর আগে ধরেন যখন আমার থানা থেকে এসেছিলো দিয়ে ধরে লেগেছিলো বুঝলেন তো সত্য কথাই বলি দিয়ে ধরে লেগেছিলো দিয়ে ধরেন ঘরের মাল মালটাল আমাদের সেই বনাস কারখানায় চানাচুর কারখানা কাজ করে দিয়ে সেই মদ তুলেছিলো হ্যাঁ দিয়ে সেই মদগুলাকে ধরে লেগেছিলো দিয়ে ধরেন তখন ওই নিয়ে গেলো দিয়ে আমি তখন থেকে মানা করলাম যে মদ ফদ বেচো না তা হচ্ছে দেখো ছেলেটা এরকম অক্ষাম হয়ে গেছে চারদিকে লোন নিয়েছি দিয়ে টুকটুকি কিনে দিলাম ছেলেকে টুকটুকিটা কী করে পারবো আর আমি এক খেটা কী করে করবো বলো এই পয়সা আর যা জিনিসপত্রর দাম কী করে চলবে বলো হুম ওটাই তো হলো কথা ধরুন আরও সব পাশের লোক আরও সবাই বিক্রি করছে ওই জেনে ধর ধরন করছি একটু হুম কি জানি ওরা দেয় কি সেটা ওরাও জানি না ওরাও মনে হয় দেয় সুদে পাশের লোক ওই বাড়ির পাশের লোকও দেয় ওরা তারই বিক্রি করে বুঝলেন তো ওরা আগে তারই বিক্রি করতো ওই আমাদের মদ বেচা দেখে তখন ওরাও মদ বেচে ওই ওই পাড়াতে একটা ওরাও মদ বেচে বুঝলেন আমার নাম অর্চনা দাস